আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনলাইন ক্লাসে নাজমিন নাহার তোমাদের চারুপাঠ গল্প থেকে পড়ানোর জন্য আজ এখানে উপস্থিত হয়েছি। আজকের চারুপাঠের প্রথম অধ্যায়টি আমরা পড়িয়েছি সততার পুরস্কার গত ক্লাসে। আজ আমরা দ্বিতীয় গল্পটি পড়াবো। দ্বিতীয় গল্পটির নাম মিনু। মিনু গল্পটি লিখেছেন কে? বনফুল। যিনি লিখেছেন ওনার নাম বনফুল। আমরা এই মিনু গল্পটি পড়ে আমরা যা জানতে পারবো শিক্ষার্থীদের যেন পাঠের উদ্দেশ্য, কেন আমরা এই পাঠটি করব, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে সেই জন্যই আমরা আজ এই মিনু গল্পটি পাঠ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খুলবে, মনোযোগী হবে। দেখো, মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে। যে সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10 বছর, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয় তাকে। লোকে অবশ্য বলে যোগেন বসাক, মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। তাহলে এই মিনু বোবা, 10 বছর বয়স, তার বাবা মারা গেছে, তো ওর দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে থাকে। লোকে সবাই বলে যে যোগেন বসাক খুব ভালো লোক, এই জন্যই হয়তো মিনুকে আশ্রয় দিয়েছে। মিনু অনাথ, এই জন্য তাকে আশ্রয় দিয়েছে। মহৎ হয়ে সুবিধাই হয়েছে, বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও, মানে কানেও শোনে না। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়, সব কথা শোনার দরকারও হয় না। তার ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। সব কথা শোনার পরে সে কী করে? মানুষের কথার উত্তর দিতে পারে মাথা নেড়ে নেড়ে। তারপরে এছাড়া আর তার আরও একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নূতন রূপে নূতন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টার সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। শুকতারা হচ্ছে কি? তারা। এ কখন দেখা যায় এটাকে? শেষ রাতে দেখা যায়। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনই হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সব ঠিক সময়ে উঠেছ দেখছি। বৈজ্ঞানিকদের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশাবসানের, নিশা মানে কি? রাত। রাত অবসান হলে, মানে শেষ হলে, নিশাবসানের আলোক দূত, মানে আলোর বার্তা বহন করে আনে। কিন্তু মিনুর চোখে সে সই। সই মানে কি? মিতা। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়, আকাশবাসী তার কোনো পিসেমশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে। আকাশের পিসেমশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসেমশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন সে ভাবে, ওই যে কয়লা, কি বিশ্রী করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুসকি মুসকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু, শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি পায় সে। হাতুড়িটির নাম রেখেছে গদায়। আর সে পাথরটার উপরে রেখে কয়লা ভাঙে, সেই কয়লাটার নাম দিয়েছে শানু। তাহলে মিনু এক একটি জিনিসের এক একটি নাম দিয়েছে। শানুর শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় তার নাম রেখেছে শানু। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাজ্যে পুয়ে গেছে। পুয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। সই এসে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিসিস শব্দ করে একটা, মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে সে। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে। ঘুটে তার কাছে ঘুটে নয়, তরকারি, উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের, মানে কয়লাদের, খাবে।
আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠানে, আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফুটে ওঠে সেদিন সে ভাবে সইয়ের উনুনের চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আজ বুঝি আঁচও ওঠেনি। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই, সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলছি কয়লা তার শত্রু, আর তার আর একদল শত্রু আছে বলতা ভীমরুল। একবার কামড়েছিল তাকে, সে যন্ত্রণা সে ভুলতে পারেনি, প্রতিশোধ নিতেও ছাড়েনি। দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছায় একটা প্রকাণ্ড গেরো বেঁধে। বলতা বা ভীমরুল দেখতে পেলেই শোঁ করে গামছাটা ঘুরিয়ে মারে, অব্যর্থ লক্ষ্য। মানে আসলে সে বলতা মারতে পারে না, কিন্তু সে গামছা ঘুরিয়ে ঘুরিয়ে বলতাটাকে মারার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে, অনেক সময় মরেও যায়, অনেক সময় মরে না, না মরলে ঝাঁটাপেটা করে মারে তাকে আর হিস হিস শব্দ করে। বলতা বা ভীমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের, পিঁপড়েরা তার বন্ধু। মরা বলতাটাকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়ে ভিড় করে আসে, তারা কেমন করে খবর পায় কে জানে। বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু। কুঁই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে, এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি। পিঁপড়েরা ছাড়া আরও অনেক বন্ধু আছে তার, রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু, তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম রেখেছে পুটি, ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল, মানে কি একা বেঁকা হয়ে গেল। মিনুর সে যে কী কান্না, তোবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটের নাম হাবু বাবু তাবু আর কাবু, চারটে গেলাসই একই রকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্লাস দেখতে একই রকম কিন্তু মিনুর চোখে সেই গ্লাসগুলির আলাদা আলাদা পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাঝে বোধ হয় সে মনে মনে ভাবে যে সে যেন ছোট্ট ছেলেকে স্নান করাচ্ছে, মানে গোসল করাচ্ছে। মিটসেপটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপ গপা। গপ গপ করে সব জিনিস সে পুরে নেয়, মাঝে মাঝে এক দৃষ্টি চেয়ে থাকে মিটসেপের চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে, আ মর পুরা মুখ পোড়া, সব জিনিস পেট পুরে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে, যখন অবসর পায় তখন সে কী করে, টুক করে চলে যায় ছাদে। টুক করে মানে কি, খুব আস্তে করে ছাদে চলে যায় অবসর পেলেই। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়, কাঁঠাল গাছের মাথার দিকে সমস্ত শুকনা ডালগুলো ছড়িয়ে থাকে, সেই ডালটার দিকে আগ্রহ নিয়ে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল, বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর দিয়েছিল, তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ, মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বলতে পা বুঝতে পারেনি ব্যাপারটা যে ভালো করে, যে তার বাবা মারা গেছে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়ে গেছে, বাবা ফিরে আসবে। কবে আসবে মিনু, কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে ভাবতো সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল, সেদিনও ছাদে গিয়েছিল, দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনির বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজরে পড়ল ওই সুরো ডালটার একটা হলদে পাখিও এসে বসলো। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই শুরুর ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই শুরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তার রোজ একবার ছাদে ওঠা হয়, এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে পড়ে। এর কয়েকদিন পর রাত্রে
কম্প দিয়ে জ্বর এলো তার, মানে সারা শরীর কাঁপছে, কেঁপে কেঁপে জ্বর আসছে। কাউকে কিছু বলল না, মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে, মনে মনে বলল, সই আছিস এসেছিস, আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আজ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না, শরীরটা বড্ড বেশি খারাপ লাগছে। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়, কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটি দরকারি কাজ আছে। আস্তে আস্তে উঠে সে বিছানা থেকে, তারপর খিড়কির দরজায় গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে চোখে পড়ল তার কি হলো, যে লালে লাল হয়ে গেছে পূর্ব আকাশ। বাহ, চমৎকার আঁচ উঠেছে তো শোয়ের, একটু হাসলো সে, তারপর চাইলো সেই সরু ডালটার দিকে। কোন ডালটা? কাঁঠাল গাছের ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার, একটা হলদে পাখি এসেছে, তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে ছাদে, যদিও পাটল ছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে যে মিনু একটা অনাথ মেয়ের কাহিনী নিয়ে এখানে অবতারণা করা হয়েছে। সেই অনাথ শিশুটি কথা বলতে পারে না, কানেও খুব কম শোনে, চেঁচিয়ে চেঁচিয়ে তার কানের কাছে গিয়ে কথা বললে সে শুনতে পায়, তাছাড়া শুনতে পায় না। সেই ইট ভাঙ্গে, ইট ভাঙ্গার পাথর, ইট ভাঙ্গার হাতুড়ি, যে মিটসেপে খাবার দাবার রাখে সেই মিটসেপের নাম, হাঁড়ি পাতিলের নাম, গ্লাসের নাম, সব কিছুই সে আলাদা আলাদা করে রেখেছে। তাদের সাথে কথা বলে, শুকতারার সাথে কথা বলে, ছাদে গিয়ে কাঁঠাল গাছের সাথে কথা বলে, হলদে পাখি এলে ভাবে তার বাবা বুঝি বিদেশ থেকে আসবে, আসলে তার বাবা তো মারা গেছে। এগুলো তাই এখানেই আলোচনা হয়েছে। এখানে আমরা এই পাঠটি থেকে কী জানতে পারলাম? শারীরিক, মানে মিনুর শারীরিক যে অবলঙ্গ সেটা জানতে পারলাম। শারীরিক অসুস্থতা ও মানসিকভাবে অসুস্থ একটি ছোট্ট মেয়ের কাহিনী এখানে জানতে পেরে আমরা তার প্রতি মমত্ব বোধ আমাদের মনে জাগ্রত হয়েছে। শিক্ষার্থীরা, আমরা অনেক গল্পের মধ্যে ছোট ছোট কিছু শব্দ পেয়েছি, শব্দের অর্থগুলো আমাদের হয়তোবা কেউ জানি কেউ জানিও না। তাহলে আমরা জেনে নেই, পেট ভাতায় মানে পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে, কালা মানে বধির, কানে কম শোনে এমন, ষষ্ঠ ইন্দ্রিয় মানে ছয়টা ইন্দ্রিয় এখানে, চোখ কান নাক জিভ ত্বক, এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছুকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে। শুকতারা সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পরে মানে সূর্য ডুবে যাওয়ার পরে পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহকে শুকতারা বলা হয়। গ্রহ মানে সূর্য, প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক, সই মানে সখীর কথ্যরূপকে সই বলা হয়, বান্ধবী বা সহচরী, আকাশবাসী মানে কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারীকে বলা হয়, ডেলি প্যাসেঞ্জারি মানে প্রত্যহ যাতায়াতকারী, উনুন মানে চুলা, মিটসে পত রান্না করে রাখা খাবার জিনিস, তাক বিশিষ্ট একটি জিনিসকে মিটসেপ বলা হয়, খিড়কি মানে বাড়ির পিছনের ছোট্ট দরজা, রোমাঞ্চিত মানে পুলকিত আনন্দিত। শিক্ষার্থীরা, আমরা এখন পাঠ পরিস্থিতিটা আরেকটু জেনে নিব। মিনু বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ, কেউ সুস্থ কেউ পুরো সুস্থ নয়, বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায়ই দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না, দুঃসম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় তাই বলে সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ, শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নূতন সূর্যকে নিজের জ্বালানোর চুল্লির সঙ্গে তুলনা করাতেই তার ভালো লাগে, হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে, পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে মনে ভাবে একদিন তার বাবাও ফিরে আসবে, পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী, হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না, এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে, এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে।
লেখক পরিচিতি বনফুল, লেখক হচ্ছে বনফুল, বনফুল সম্পর্কে আমরা জানব। বনফুল বনফুল এই লেখকের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গরসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানেরকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটকও লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃত হিসাবে তাকে পদ্মভূষণ ভারত উপাধিতে প্রদান করা হয়। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা লেখক সম্পর্কে জানলাম, পাঠ পরিচিতি জেনেছি, পাঠের উদ্দেশ্য জেনেছি, শব্দের অর্থ জেনেছি। এখন আমরা পাঠে এগোবো না শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দেবো। হোমওয়ার্কটা দেখো, তোমরা খাতা লিখে নেবে শিক্ষার্থীরা। হোমওয়ার্ক হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার ও নার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো শিক্ষার্থীরা। তাহলে আজকের হোমওয়ার্ক দিয়েছি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো। এগুলো তোমরা তৈরি করে আনবে, পাঠটি বাসায় বসে আরও বেশি বেশি দেখবে। তোমরা সবাই ভালো থাকবে, অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।